গোয়ার স্বভাবের বন্য শুকর এমনিতে শান্ত স্বভাবের প্রাণী, তবে খেপে গেলে এদের দাঁতাল পুরুষগুলো সুন্দরবনের বাঘ বা পাহাড়ি বনের ভালুক চিতাবাঘকেও খাতির করে না, বেপরোয়াভাবে অসম লড়াইয়ে লিপ্ত হয়। সুন্দরবনের একাধিক প্রবীণ বনজীবী আমাকে বলেছেন, দাঁতালকে বিকট ঘোৎ ঘোৎ চিৎকার করে তেড়ে যেতে দেখে বাঘ মানে মানে কেটে পড়েছে। অথচ সুন্দরবনে বাঘের দ্বিতীয় খাদ্য তালিকায় আছে শুকর, প্রথম পছন্দ হরিণ, হরিণের সঙ্গে শুকরের তেমন কোনো দ্বন্দ্ব নেই। বানরেরা সুন্দরবনে হরিণের মতো শুকরকেও বাঘ আসছে বিপদ সংকেত দেয়। ওই বনজীবীরাই বলেছেন, দাঁতালের আক্রমণ ও আত্মরক্ষার জন্য বড় বড় দাঁত থাকে চোয়ালের দুপাশে, শত্রুকে আঘাত করতে হলে করতে হবে পাশ থেকে। বাঘ এটা খুব ভালোভাবে জানে বলেই আক্রমণোদ্যত দাঁতাল শিকারের সময় তার থাবা দাঁতালের কপাল ঠেলে রাখে ও কৌশলে পেছায়। বোকা দাঁতালের এই বুদ্ধি নেই যে সে পাশ ফিরে বা ঘুরে এসে দাঁত বসাবে, সে গোয়ার গোবিন্দের মতো সামনের দিকেই ঠেলবে। সুন্দরবনে শুকর আছে 20 থেকে 30 হাজার। কালো ও চ্যাপ্টা শরীরের কারণে নিশাচর এই প্রাণীরা বলা যায় গেরিলা কৌশলে নিঃশব্দে চলাচল করতে পারে। দৌড়াতে দৌড়াতে দ্রুত চার পায়ে ব্রেক যেমন কষতে পারে আচমকা, তেমনি স্বল্প পাল্লার দৌড়ে এরা বোধহয় হরিণকেও হার মানাতে পারবে। এদের মূল খাদ্য পাকা ধান, নানা গাছের শিকড়, কন্দ, উইপোকা, কেঁচুপোকা, মাকড় ও নানা রকম সবজি। শরণখোলায় দেখা গেছে রাতের বেলায় ছোট নদী পাড়ে দিয়ে সুন্দরবনের শুকর লোকালয়ে আসত ধান খেতে। কৃষকেরা এদের তাড়ানোর জন্য টিন পেটাতেন। বন্য শুকরের মাথা বড়, লম্বা নাকের আগার শক্ত ও ধারালো তুণ্ড দিয়ে বনভূমি, মাঠ ও বাগান খুঁড়ে খাবার খুঁজতে গিয়ে খানিকটা চাষের কাজ করে দেয়। কাদায় গড়াগড়ি মাখামাখি করতে খুব ভালোবাসে এই বন্য শুকররা। বছরের যে কোনো সময়ই প্রজনন করতে পারে এরা। 110 থেকে 115 দিন গর্ভধারণের পরে 4 থেকে 12টি ছানার জন্ম দেয় মা শুকর। বাচ্চাদের শরীর হয় বাদামি, তার উপরে চমৎকার ফ্যাকাশে ডোরা থাকে যা কয়েক মাস পরে মিলিয়ে যায়। এক বছরের আগেই বাচ্চারা স্বাবলম্বী হয়। এদের জীবনকাল 10 থেকে 12 বছর। বন্য শুকরের ইংরেজি নাম ওয়াইল্ড বোর, বৈজ্ঞানিক নাম সাস স্ক্রোফা। দৈর্ঘ্য 135 সেন্টিমিটার, লেজ 25 সেন্টিমিটার, উচ্চতা 55 থেকে 110 সেন্টিমিটার ও ওজন 90 থেকে 100 কেজি। পুরুষ শুকর ওজন ও আকারে বড়।